হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন কিন্তু আজকের যে ফেসবুকের বড় নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে আপনার যে প্রফেশনাল মোডটি এটি যদি আপনারা অন করেন তাহলে আপনার যে ফেসবুকটি সেটি পেজে কনভার্ট হয়ে যাবে পেজে কনভার্ট হয়ে প্রফেশনাল হয়ে দেখাবে আর এই যে দ্বিতীয় বেনিফিটটি সেটি হচ্ছে আপনার প্রফেশনাল মোডটি অন করলে আপনার ফেসবুকটি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আজকে যে মেন বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি এই প্রফেশনাল মোডটি ফেসবুক থেকে না দিয়ে থাকে তাহলে আপনার কিভাবে এটি অন করবেন এটি করার জন্য আপনাদেরকে যে ফেসবুক টিমকে একটি ফিডব্যাক পাঠাতে হবে এটি পাঠালে ফেসবুক টিমকে পাঠালে সঙ্গে সঙ্গে আপনার যে প্রফেশনাল মোডটি সেটি দিয়ে দেবে তা সিম্পলি এটি করার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে ভালো হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে আপনার এখানে পৌঁছানোর জন্য আর ভিডিওটি আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ কমেন্টসে জানাবেন তা আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন যদি প্রফেশনাল আপনার যে মোডটি সেটি ফেসবুক থেকে দিয়ে থাকে তাহলে সেটি কীভাবে অন করবেন করার জন্য আপনারা সিম্পলি আগে চেক করবেন আপনার যে যে প্রোফাইলটি সেইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে প্রোফাইলে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের পাশে তিনটি ডট এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই নিজের দিকে আসলে একটি অপশন দেখতে পাচ্ছেন সার্চ বলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ এবং ভিউ প্রাইভেসি শর্টকাট এখানে আপনাদের লেখা দেখবে যে যে প্রফেশনাল মোড় সে প্রফেশনাল যে মোডটি সেই অপশানটি এখানে দিয়ে থাকবে সেটি দিয়ে থাকলে সহজেই আপনি এখান থেকে প্রফেশনাল মোডটি অন করতে পারবেন আর আজকে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার প্রফেশনাল মোডটি অপশানটি না দিয়ে থাকে তাহলে আপনি কীভাবে অন করবেন সেই বিষয়েও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আর দেখতে পাচ্ছেন এই আইডিটিতে যে প্রফেশনাল মোডটি সেটি অপশানটি দিয়ে নাই তা আপনি সেটি আপনাদের দেখাবো যে আপনার ফেসবুক টিমকে কীভাবে আবেদন করবেন তা করার জন্য আপনারা সিম্পলি আপনারা একটি ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা ফেসবুকটি প্রথমে আপডেট করে আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা যে প্রথম কাজটি করবেন সেটি হচ্ছে ডান দিকের উপরে তিনটি ডট দেখাচ্ছে এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা সামনে যে নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে সব শো করবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট মাঝে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে হেল্প সেন্টার এই হেল্প সেন্টারে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন হেল্প সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে হেল্প সেন্টারে যাও যত যে স এর পরের পেজটি এখানে শো করছে দেখতে যেন একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে এর পরের পেজটি শো করছে এখান থেকে আপনারা কী করবেন প্রথমে প্রথমে যে সার্চ বারটি এখানে দেখতে সার্চ এখানে সার্চে চলে যাবেন এই সার্চ অপশানে সার্চে চলে যাবেন আচ্ছা সঙ্গে সঙ্গে আপনারা এখানে যে সার্চ বারে এখানে টাইপ করবেন এখানে লিখবেন যে প্রোফাইল টু পেজ তা সিম্পলি আমি এখানে লিখে দিচ্ছি প্রোফাইল প্রোফাইল টু পেজ প্রোফাইল টু পেজ দেখা যাচ্ছে প্রোফাইল টু পেজ লেখার সঙ্গে সঙ্গে আপনারা সিম্পলি এখানে সার্চ কর দিবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এর পরের পেজটা এখানে শো করছে শো করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটি আসবে যে হাউ ডু ওয়াই সুইচ ইন টু মাই প্রোফাইল অর পেজ ইনটু দি নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই এই অপশানটি এখানে শো করছে এখান থেকে আপনারা যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে একটি অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াজ দিস হেল্পফুল এই অপশানটি আমরা সিম্পলি যে নো করে দেবেন এখানে নো করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি যে রিজন পুজবে এখান থেকে আমরা যে দ্বিতীয় নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশানটিতে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে কাজটি করতে হবে এই যে অপশানটি দেখা আছে যে কমেন্টসে দেখতে আছেন এখানে আপনাদের কী জন্যে আপনার এই এটি আপনারা কী জন্যে পাঠাবেন সেটি এটি এখানে অপশান এখানে দিয়ে দিবেন তা আমি এখানে সিম্পলি আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনি কপি করে এখানে দিয়ে দিতে পারবেন তা আমি সিম্পলি যে নোট নোটপ্যাডে লেখানে লেখানো আছে নোটপ্যাডে চলে আছে নোটপ্যাডে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্টেপ বাই স্টেপ সেম আপনারা এরকমই লেখে দিবেন তা দেখতে পাচ্ছেন এখানে নোটপেডে চলে নোট নোটপেডে লেখার সঙ্গে সঙ্গে এখানে এখানে ওপেন করছে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে আপনার যে প্রোফাইল লিঙ্কটি এখানে আপনি দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন লিখে যে ফেসবুক টিম আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ক্লাসিক প্রোফাইল ইনটু দি পারস দ্য প্রফেশনাল মোড এক্সপিরিয়েন্স বাট দেয়ার ইজ নো অপশান টু চেঞ্জ প্লিজ গিভ গিভ দি অপশান টু চেঞ্জ ক্লাসিক প্রোফাইল ইন্টু প্রফেশনাল মোড এক্সপিরিয়েন্স অ্যাস সন অ্যান্ড পসিবিলি তারপরে দেখতে পাচ্ছেন থ্যাংকস ফেসবুক টিম এরকমই আপনি সেম লিখে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এটি আপনার ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটি সেটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি আমি যদি এখান থেকে কপি করলি কপি করার সঙ্গে সঙ্গে এখানে কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি কপি নিজেরা এখানে কপি অপশানটি শো শো করছে এখান থেকে সিম্পলি কপিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সেইখানে চলে যাচ্ছি সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছেন এখানে যদি ফেসবুকে আমি চলে আসি চলে আসার সঙ্গে সঙ্গে যে অপশান যে কমেন্টস এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে সিম্পলি আমরা সেই সেইটি ধরে পেস্ট করে দেবেন নিজেরা এখানে হওয়ার পরে এখানে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সেই অপশান সব এখানে শো করছে এখান থেকে যা যা লিখেছি দেখতে পাচ্ছেন ফেসবুক যে প্রোফাইল লিঙ্কটি আপনারা অবশ্যই আপনার যে ফেসবুক যে প্রোফাইলটি সেই লিঙ্কটি আপনারা এখানে দিয়ে দেবেন বাকিটা দেখতে পাচ্ছেন সব আমার এখান থেকে ডিসক্রিপশানে দেওয়া আছে সেইটি কপি করে এখানে দিয়ে দিবেন এটির মানে হচ্ছে আপনার যে ফেসবুক টিমকে আপনি একটি যে পাঠাতে চাইছেন যে আপনার যে যে প্রফেশনাল যে মোডটি সেটি দেওয়া হয়নি সেটি প্লিজ আপনাদের সামনে এটি দেওয়া হোক আপনার যে প্রফেশনাল যে আপনার যে ফেসবুক যে প্রোফাইলটিতে সেখানে এটা হওয়ার পরে সিম্পলি যে সাবমিট অপশান সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে থ্যাঙ্কস এখান থেকে যে হেল্প সেন্টার সেনে আর ফেসবুক সেনে হেল্প সেন্টারে সেখানে আপনারা যে সেটি লিখেছেন সেটি চলে গেছে এটি যাওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনার যদি যদি লাখ ভালো হয় তাহলে ফেসবুক টিম থেকে আপনার যে যে প্রফেশনাল যে মোডটি সেটি অন করে দেবেন আর আপনার যদি অবশ্যই যদি লাগ ভালো হয় তাহলে এই ফেসবুক টিম অবশ্যই আপনাকে যে প্রফেশনাল মোডটি সেই প্রফেশনাল মোডটি আপনার সামনে অন করে দিয়ে দেবে আর এটি অন করতে অন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি এটি অন করে দেয় তাহলে আপনারা কীভাবে চেক করবেন চেক করার সঙ্গে সঙ্গে আপনারা যে যে আমরা যে প্রোফাইলটি সেটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই নিচের দিকে আসলে একটু অপসারে সে দেখতে পাচ্ছেন তিনটি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের প্রফেশনাল মোডের একটু অপশান দিয়ে দিবে সেখান থেকে আপনি চাইলে যে প্রফেশনাল মোডটি অন করতে পারবেন তাই আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে প্রফেশনাল মোডটি যদি না দিয়ে থাকে কীভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করে নিয়ে আসা হয় তা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন তা দেখা যাচ্ছে পর নেক্সট ভিডিওতে